বহুদল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী অভিনেত্রী মালাইকার বাবা খবর পেয়ে ছুটে এলেন প্রাক্তন স্বামী আর কেন এই সিদ্ধান্ত সে ব্যাপারে কিছু জানা যায়নি রহস্যজনক মৃত্যু অভিনেত্রী বাবা অনিল আরোরার আরোরার সূত্রের খবর নিজের বাড়ির ছতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন তিনি খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন্দ্রা পুলিশ এবং মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোটও পাওয়া যায়নি সূত্রের খবর বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি পুলিশের পক্ষ থেকে অনিল আরোরার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের বান্দ্রায় খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় মুম্বাই পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান মুম্বাইয়ের বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্টের ছাদ থেকে বুধবার সকাল নটা নাগাদ ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন তিনি এই বিষয়ে সমাজ মাধ্যমে কিংবা সংবাদ মাধ্যমের কাছে কোনো বিবৃতি দেননি মালাইকা দু সালে মালাইকা তার একটি সাক্ষাৎকারে আশ্চর্যজনক শৈশবের কথা বলেছিলেন তার জীবনের শুরুর দিনগুলিতে কিভাবে তিনি কঠিন সময়ের সম্মুখীন হয়েছেন সেই সম্পর্কেও তিনি মুখ খুলেছিলেন অনিল আরোরা এবং জয়েশ পলিকার্পের বিবাহ বিচ্ছেদ হওয়া নিয়ে তিনি জানিয়েছিলেন তখন তারা মায়ের সাথে থানে থেকে চেম্বুরে চলে আসেন তিনি আরও বলেন আমার শৈশব খুবই অন্যরকমভাবে কেটেছে এই বিষয়টা বোঝাতে আমার কোন শব্দের ব্যবহারের প্রয়োজন সেটা আমি বুঝে উঠতে পারছি না কিন্তু সময়গুলি আমাকে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গিয়েছে স্বাধীনভাবে বাঁচার জন্য যা যা প্রয়োজন সেই সব কিছু আমি শিখতে পেরেছি জীবন থেকে আমার জীবন এবং পেশাগত যাত্রার মধ্যে দিয়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি এখন আমি মনে প্রাণে ভীষণভাবে স্বাধীন আমি আমার স্বাধীনতাকে মূল্য দিই এবং আমার নিজের স্বার্থের সাথে জীবনযাপন করি মালাইকা এবং মালাইকার বোন অমৃতা দুজনেই তাদের মায়ের সাথে থাকতেন তবে দুজনেই মাঝে মধ্যে বাবার সঙ্গে দেখা করতেও যেতেন বাবার এমন অস্বাভাবিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন অভিনেত্রী মালাইকা ইতিমধ্যেই পুলিশ নানা তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন এবং মালাইকার বাবার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে ফরেন্সিক দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ওদিকে প্রেমিকার জীবনে এমন একটা বড় দুর্ঘটনা শুনে ছুটে গিয়েছেন অর্জুন কাপুর আরবাজ খানের সঙ্গে ডিভোর্সের পর দশ বছরের ছোট অর্জুন কাপুরের প্রেমে পড়েছিলেন মালাইকা কিন্তু কিছুদিন ধরে শোনা যাচ্ছে অর্জুন মালাইকার বিচ্ছেদ চূড়ান্ত আরেক রহস্যময় পুরুষকে দেখা গিয়েছে তার সঙ্গে তবে দুঃখজনক সংবাদের পর আরবাজ খানকে তার মায়ের বাড়িতে সমবেদনা জানাতে দেখা গিয়েছে কিছুক্ষণ পর অর্জুন কাপুরকেও আসতে দেখা যায় মালাইকার বাবার মৃত্যুর পর আলভিয়া খানকেও মালাইকা আরোরার মায়ের বাড়িতে দেখা গিয়েছে সমবেদনা জানাতে অভিনেত্রীর বাড়িতে আসেন সহ অভিনেতা অভিনেত্রীরাও বান্দ্রা থানার পক্ষ থেকে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ রিপোর্ট নিউজ স্নোম্যানসল্যান্ড মুম্বাই সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড ট বাজার ফোন জিরো থ্রী টু ও ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রী